আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আমাদের নিউ ব্লগ। ক্যামেরা পিছনের আমি আমিরাত্রি আপনাদের সবাইকে আবার স্বাগতম জানাই আমার নতুন ব্লগ। আজকে আমার ঢাকা টু কক্সবাজার ফার্স্ট প্লেন জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। এবং কোথায় কোথায় ঘুরলাম, কী কী করলাম, আমাদের সকল সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমি হাজির হয়ে গিয়েছি। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আমরা বাসা থেকে হালকা পাতলা নাস্তা করে এয়ারপোর্টের জন্য রওনা দিয়ে দিয়েছি। যেহেতু আমাদের ফ্লাইট ছিল 11:40, তাই আমরা সকালে হালকা পাতলা নাস্তা করেই রওনা দিয়ে দিয়েছি। আমরা একটু তাড়াতাড়ি করেই রওনা দিয়ে দিয়েছি, এটা আমার ইচ্ছা ছিল। যেহেতু আমার ফার্স্ট টাইম ফ্লাইট, তাই ভিতর থেকে এয়ারপোর্টটা একটু দেখে ঘুরে টুরে তারপর আমি যাচ্ছিলাম ফ্লাই করি, দেন সেটাই করি। একটু সকাল সকালই বের হয়ে গিয়েছিলাম, তারপর সেখানে লাউঞ্জ থেকে আমরা নাস্তা টাস্তা করে ঘুরে টুরে দেন 11:40 দিকে বোর্ডিং পাস করে এই যে আমরা এখন বাসে, আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের ফ্লাইটের দিকে। তো আমরা আজকে যাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে। আমরা অনলাইনে যেহেতু টিকিট কেটেছি, তো ওটা মোবাইল জাস্ট কাউন্টারে এসে শো করেছে, দেন আমাদেরকে বোর্ডিং পাস দিয়ে দিয়েছে। অত ঝামেলা হয়নি, এখানে স্মুথলি হয়েছে। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমরা তিনজন আজকে ট্রাভেল করছি। তবে হ্যাঁ, এখানে যারা বেবি নিয়ে বিমানে ট্রাভেল করতে চান তাদের জন্য কিছু ইনফরমেশন আমি বলতে চাই। আর যদি আপনার বাচ্চা 2 বছরের নিচে হয় তাহলে আপনার আলাদা করে কোনো টিকিট কাটতে হবে না। হ্যাঁ, যদি 2 বছরের বেশি হয় বয়স তাহলে আপনাকে হাফ পেমেন্ট করে টিকিট কেটে নিতে হবে। আর যদি 4 বছরের বেশি হয় সে টিকিটের যে প্রাইস থাকবে সেটাই দিতে হবে। তো আমরা এখানে দেখতে দেখতে আমাদের প্লেনের কাছে চলে এসেছি, যে আমি এখন প্লেনে উঠে যাচ্ছি। আমরা আমাদের যে সিট সেখানে বসে পড়লাম। তো এখানে আমার মেয়ে একটু দুষ্টুপি করছে, দুষ্টুপি করতে করতে অলরেডি আমাদের প্লেন তার গন্তব্যের দিকে রওনা দিয়ে দিয়েছে। এই সময়টাতে যখন প্লেনটা উপর দিকে উঠছে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল, যদিও বা আমি আওয়াজটা ভিডিওতে রাখিনি, বিকজ আওয়াজটা অ্যাকচুয়ালি খুব ডিস্টার্বিং ছিল আমার কাছে। প্লেনটা যখন উপরে উঠে উপর থেকে এই ভিউটা আমি অসম্ভব রকমের উপভোগ করেছি। আমার কাছে এই ভিউটা অনেক ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছিল যেন প্রতিটা মুহূর্তই ক্যামেরা বন্দি করে রাখি। আমার এই ট্যুরটা রিসেন্ট কোনো ট্যুর নয়, আমি এই ট্যুরটা জানুয়ারিতে দিয়েছিলাম, বাট এখন ব্লগ পোস্ট করছি, সো কেউ এটা নিয়ে কনফিউজড হবেন না। তাই এখানে আমি শীতের জামা কাপড় পরে আছি। তো একটু পরে আমাদেরকে কিছু খাবার দিয়ে গেল, স্ন্যাক্স। আমার মেয়ে খুব এনজয় করছে, একটা স্যান্ডউইচ, একটা জুস, একটা ওয়াটার আর সাথে একটা বিস্কিট, এগুলিই ছিল। তো তারপরে যে আমার হাজবেন্ড এখানে, সেও একটু ভিডিও করে নিয়েছে। যাই হোক, আমি একটা ক্লিপে রেখে দিলাম। দেখতে দেখতেই কিছুক্ষণের মধ্যেই আমরা কক্সবাজার সি বিচ দেখতে পারছি। মানে এই মুহূর্তটা কতটা ভালো লাগার ছিল, এত সুন্দর ছিল। উপর থেকে একপাশে সাগর, একপাশে সুন্দর নীল আকাশ, মানে এই ভিউটা ভোলার মতো ছিল না। যাই হোক, আমরা চলে এসেছি কক্সবাজার। মানে আমার কাছে মনে হলো যেন কয়েকটা ভিডিও আর ছবি তুলতে তুলতেই ঢাকা টু কক্সবাজার এসে পড়লাম। তো আমরা এখানে আমাদের হোটেল রুমে চেক ইন করেছি। আমরা এখানে সানসেট বে এই হোটেলে ফার্স্ট দিন ছিলাম, সেকেন্ড ডেতে আমরা অন্য একটা রিসোর্টে ছিলাম। যাই হোক, সেইটাও আমি একটা ব্লগ দেওয়ার চেষ্টা করব। আমার মেয়ে এখানে খুবই এক্সাইটেড, তার প্রথম কক্সবাজার আসা, অ্যাকচুয়ালি মেয়ের জন্যই আসা এবার। আমি এখন আমার রুমের বেডের বসে এই ভিডিওটি ক্যাপচার করছি। মানে ভাবা যায় এত সুন্দর একটি ভিউ, তাও আবার রুমের বেডে বসে। এবার কক্সবাজার ট্যুরটাই যেন সার্থক হয়ে গেল, মানে ভিউটা আমার কাছে অনেক ভালো লেগেছে। যাই হোক, আমি একটু আমার রুমটা আপনাকে দেখাই দিচ্ছি। খুবই সিম্পল রুমটা, 2টা বেড ছিল, নেসেসারি যা থাকে, একটি ফ্রিজ, হ্যাঁ, ইলেকট্রিক কেটল, একটা ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিল থেকেও মানে সি ভিউ, বসে বসে সাজুগুজু করবো আর সি ভিউ দেখবো, মানে এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি যেন একটু পরপরই
ভিউটা এনজয় করছি। এই সময়টাতে আমরা খুব ক্লান্ত ছিলাম, বাসা থেকে যেহেতু হালকা পাতলা নাস্তা করে এসেছি, দুপুরের টাইম অলমোস্ট, প্রচণ্ড ক্ষুধা লেগেছে, তাই আমরা ভাবলাম ফ্রেশ হয়ে ফার্স্টে লাঞ্চ করে নেই। তো এই হোটেলের উপরে খুব সুন্দর একটা ওপেন রেস্টুরেন্ট আছে তাদের পার্সোনাল, তো ভাবলাম ওখানেই দুপুরের খাবারটা সেরে নেই। দেখেন মাশাআল্লাহ উপর থেকে ভিউটা অনেক সুন্দর। এখানে আমার হাজবেন্ড আমাকে ডাকছে কোথায় বসবো দেখার জন্য। তো এত বাতাস ছিল, মানে আমি জানি কিনা সাউন্ডটা পাচ্ছেন কিনা প্রপারলি, বাতাসে পুরো একেবারে সব কিছু উড়ে যাচ্ছিল এরকম একটা অবস্থা। তো আমরা নিচেই বসি, বাতাসে উপরে বসাটা অ্যাকচুয়ালি সেফ মনে করিনি মেয়েকে নিয়ে, তাই নিচেই বসলাম। এখানে আমরা খাওয়া দাওয়া করি, দুপুরের লাঞ্চটা সেরে নিই। তাদের খাবারটাও বেশ ফ্রেশ ছিল, হোটেল সার্ভিস কোয়ালিটিও খুব ভালো ছিল। ওভারঅল যদি বলি, আপনারা এই হোটেলে অবশ্যই যেতে পারেন। মানে তাদের পার্সোনাল সুইমিং পুলও রয়েছে, যেটা আমি আমার অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো। আর সকালে অবশ্যই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও রয়েছে। তো আমি মনে করি এটা খুব ভালো একটা হোটেল হতে পারে আপনার জন্য। এই সুন্দর ভিউটা উপভোগ করতে করতে আমাদের দুপুরের খাবার চলে এসেছে। আমরা সাদা ভাতের সাথে রূপচাঁদা মাছ ভুনা বিভিন্ন রকমের ভর্তা নিয়েছিলাম, লোটে ভর্তা, ওটা খুবই ভালো লেগেছে আমার কাছে। আমি আপনাদেরকে রেকমেন্ড করতে পারি, আপনারা যারা এই হোটেলে থাকবেন তারা অবশ্যই এটা ট্রাই করবেন। তো আমরা খাওয়া দাওয়া সেরে এই সুন্দর ভিউটা উপভোগ করছিলাম। যেহেতু আমরা নিচে খাওয়া দাওয়া করি, আমি একটু উপরের অংশেও আসি। মাশাআল্লাহ উপর থেকে ভিউটা আরও সুন্দর দেখা যাচ্ছে। তো আমি অনেকক্ষণ উপরে সময় কাটাই, আমার কাছে কেন জানি খুব ভালো লাগছিল। দেন আমরা এখানে একটু রেস্ট নেই, তারপর আমরা আবার চলে যাই মেন বিচে। অ্যাকচুয়ালি আমরা ডিসাইড করেছিলাম আমরা এখন বিচে যাব এবং সানসেট পর্যন্ত বিচে থাকব, সানসেটটা প্রপারভাবে এনজয় করব বিচের থেকে। আমি ভিডিওর কিছু র ভয়েস এখানে রেখেছি, যাতে আপনারা সুন্দরভাবে ভিডিওটি এনজয় করতে পারেন, সমুদ্রের এই সুন্দর আওয়াজটা যাতে উপভোগ করতে পারেন। আমার মনে হয় আমাদের সবারই উচিত আমাদের জীবনের ব্যস্ততাকে কাটিয়ে একটু সময় হলেও নিজের জন্য বের করা এবং সেই সময়টাতে প্রকৃতিকে একটু উপভোগ করা। আমার কাছে সমুদ্র মানেই একটা অন্যরকম ফ্রেশনেস কাজ করে। আমি এখানে হাঁটতে হাঁটতে হঠাৎ আমার পায়ে একটা শামুক লাগলো, তো আমি শামুকটা উঠে একটু দেখছিলাম। আমি আবার এটা পানিতে ফেলে দিচ্ছি। সমুদ্রের পাড়ে এভাবে খালি পায়ে হাঁটতে খুবই রিল্যাক্সিং লাগছিল। নর্মালি আমরা তো এভাবে আর বাহিরে খালি পায়ে হাঁটা হয় না। এই বীচটা আমাদের হোটেলের পার্সোনাল বীচ, সামনের বীচ, বাট এইটা এতটা নিরিবিলি যে খুবই ভালো লাগছিল। এমনিতে নর্মালি যেই বীচগুলি পয়েন্ট থাকে সেগুলিতে খুবই ভিড় হয়, খুব মানুষ থাকে, বাট এটা একটু ছিমছাম ছিল। আর এমনিতেও আমাদের যে হোটেলটা ওটা মেন রোডের দিকেই, দক্ষিণ কলাতলি বীচের ওই সাইডটাতে, তো একটু নিরিবিলি ছিল, আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আমার এখানে কিছু সুন্দর ক্লিপ ভিডিও আমি শেয়ার করলাম আপনাদের সাথে। আমি এবারের ট্যুরটা অনেক বেশি এনজয় করেছি। তো এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি, সানসেট হবে হবে এরকম একটা সময়, আমরা একটা গাড়ি কিছুক্ষণের জন্য ভাড়া করে নিই যাতে একটু বীচটা ঘুরে আমাদেরকে দেখায়। তো আপনারা যারা এই গাড়িতে উঠবেন বা ভাড়া করতে চান, তারা অবশ্যই দামাদামি করে নিবেন, কারণ এখানে প্রচুর দাম চাইবে তারা। বাট আপনারা যদি দামাদামি না করে নেন তাহলে ঠকতে হবে। এখানে জেলেরা মাছ ধরছে,
তো আমরা ওইখানে গেলাম ওই সাইডটাতে গাড়ি দিয়ে। তো আমার হাজবেন্ড দেখছিল বড় ভালো কোনো মাছ আছে কিনা, যদি ভালো মাছ থাকতো তাহলে আমরা মানে অ্যাকচুয়ালি কিনে ওটাকে রান্না করে খাবো ভাবছিলাম, বাট ওরকম ভালো মাছ পাইনি, যা ছিল ছোটো ছোটো মাছ আর কাঁকড়া। তো আমরা কোনো মাছ নিইনি এখান থেকে, বাট এভাবে মাছ ধরা আমি ফার্স্ট টাইম দেখলাম সমুদ্রের এত কাছ থেকে। অন্য টাইমে আমি কক্সবাজার ট্যুর দিয়েছি, বাট এভাবে মাছ ধরা আমি একবারও দেখিনি। তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগলো। তারপর আমরা অন্য সাইডে চলে আসি, এখানে আমরা এনজয় করছিলাম। তো এখানে আমি একটা বড় করে লাভ এঁকেছি, আমরা দেখা যাচ্ছে আমার মেয়ে এখানে খেলাধুলা করছে, বাবা মেয়ে খুব সুন্দর একটা সময় কাটাচ্ছে বিচে। আমি একটু ভিডিও করে দিচ্ছি আমার মেয়ের এই ফার্স্ট সমুদ্র দেখা। এর আগেও আমি আমার হাজবেন্ড কক্সবাজার ট্যুর দিয়েছি, বাট এবার ফার্স্ট টাইম যেহেতু আমাদের মেয়ে আমাদের সাথে, তাই এবার এক্সপিরিয়েন্সটা আরও বেশি সুন্দর। আর মনে হচ্ছে প্রতিটা স্মৃতি আমি ক্যামেরা বন্দি করে রাখি, যাতে পরবর্তীতে আবার যখন এই মেমোরিগুলি দেখব তখন খুব ভালো লাগবে। এখন যখন ভিডিওটা এডিট করছি আর এই সুন্দর মুহূর্তগুলো দেখছি, মনে হচ্ছে আবারও সমুদ্রে ছুটে যাই। আমার কাছে সমুদ্রটা ভীষণ ভালো লাগে, মনে হচ্ছে আবারও একটা ট্যুর দিই। তো এখানে আমি আরও কিছু রক ক্লিপ রাখলাম। এই দেখো একটা জিনিস, রাত্রি এটার ভিতরে কি ভরা, সব কাঁকড়া। এই যে এই যে কাঁকড়া, এই যে কাঁকড়া। বাবা বাবা দেখো কি ধরছি, বাবা দেখো কি ধরছি, বাবা কাঁকড়া ধরছি। ওকে কি ধরছি বাবা দেখছ? জীবন দেখুন একবার আকাশটা কত সুন্দর লাগছে, সূর্যটা যেন সমুদ্রের মাঝে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এই সময়টা প্রকৃতিটা এত সুন্দর ছিল, খুব স্নিগ্ধ লাগছিল, চারপাশটা খুব নিরিবিলি, ঠান্ডা বাতাস, পাশে ভালোবাসার মানুষটা, খুবই একটা সুন্দর মুহূর্ত কেটেছে আলহামদুলিল্লাহ। তো আমি এখানে আমার হাজবেন্ডকে একটু ভিডিও করে দিচ্ছি, পার্সোনাল ফটোগ্রাফার বোর্ড থাকলে যা হয় আর কি, সুন্দর সুন্দর রিলস বানিয়ে দিই। আমার হাজবেন্ডও আমাকে অনেক সুন্দর ছবি তুলে দেয়, সে হলো আমার পার্সোনাল ফটোগ্রাফার, সেও কিন্তু খুব ভালো ফটোগ্রাফি করতে পারে। যাই হোক, তো এখানে আমাদের অনেক সুন্দর মুহূর্ত কাটে, আমরা সানসেটটা উপভোগ করি, দেন আমরা আবার রুমে চলে যাই। আমরা প্রচণ্ড ক্লান্ত ছিলাম, রুমে গিয়ে ফ্রেশ হয়ে দেন রাতে ডিনারের জন্য, এই যে আমরা চলে এসেছি রাতে ডিনার করতে এই রিসর্টটাতে। অ্যাকচুয়ালি এই কটেজটাতেই আমরা নেক্সট ডেতে থাকবো, তো আজকে আমরা অ্যাডভান্স বুকিং করতে এসেছি, প্লাস এখানেই ডিনারটা করব। এই কটেজটা অসম্ভব সুন্দর, এটা পুরোটাই বিচের উপরে, কলাতুলি বিচের উপরেই এই রিসর্টটা। এখানে লাইভ মিউজিক হয়, লাইভ মিউজিক দেখতে দেখতে ডিনার করতে খুবই ভালো লাগছিলো আমাদের। এখানে অনেক সুন্দর একটা সময় কেটেছে, মিউজিকটা আমি কপিরাইটের জন্য এখানে অ্যাড করলাম না, বাট খুবই ভালো লাগছিল। এখানে আবার কিডস জোন ছিল, তো আমার মেয়ে একটু খেলাধুলা করছিল, আর যেহেতু এটা একেবারে বিচের উপরেই তাই পুরো সমুদ্রের ভিউটা নিয়ে
সাথে ডিনার করছিলাম। এই কটেজটির নাম হলো স্যান্ডি বে রেস্টুরেন্ট। যারা এই কটেজটি ডিটেলসে দেখতে চান অবশ্যই আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন, আমার ভিডিওটি পুরো দেখেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলতে চাই, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।